এই জন্য লেবু গাছে ফুল আসে না। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি বন্ধুরা হাজির হয়েছি। আপনারা এই ভুলগুলি করছেন না তো, যার কারণে লেবু গাছে ফুল আসছে না, হতাশ হয়ে যাচ্ছেন। এ সময়ে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের লেবু গাছ অর্থাৎ সাইট্রাস জাতীয় সমস্ত গাছ ক্ষেত্রে কী কী পরিচর্যা করতে হয়, কোন কোন খাবারটা গাছে দেওয়া যাবে না এবং কোন কোন খাবারটা গাছে দিলে ফুল আসে না এবং কোন কোন খাবারটা আমরা গাছে দেব। এই সময় সমস্ত লেবু গাছের পাতাগুলো হলুদ হতে থাকে, গাছগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে থাকে, গাছের গ্রোথ একেবারে বন্ধ হয়ে যায়। গাছ দেখলে মনে হয় গাছটি হয়তো রোগাক্রান্ত, গাছটি আর বাঁচবে না। এই বিশেষ পরিবর্তনগুলি কেন হয় এবং কি কি আমরা কাজ করব এই দুই মাসে, যা কাজ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, বন্ধুরা তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, এইচডি রাজ একাডেমির সবাইকে স্বাগত জানাই। আপনারা লেবু গাছে ফুল আনতে পারছেন না, তাহলে আজকের ভিডিওতে দেখানো এই পাঁচটি টিপস আপনারা ফলো করুন, তাহলে অবশ্যই আপনার গাছে ফুল আসবে। বন্ধুরা, সমস্ত ধরনের লেবু গাছ নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু শীত গমে যায়। এই সময় লেবু গাছে গ্রোথ হয় না বললেই চলে। বিশেষ করে শীত ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত ধরনের লেবু গাছে ফুল আসা শুরু করে। তাহলে স্পষ্ট বোঝা গেল যে সারা বছর যে পরিচর্যা করি তার থেকে এই দুই মাস আমরা একটু আলাদা পরিচর্যা করতে হবে। এই দুই মাস কী কী পরিচর্যা করতে হবে আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে তুলে ধরেছি বন্ধুরা। প্রথম যে কাজটি করতে হবে বন্ধুরা, জলের কষ্ট দিতে হবে গাছকে। জল একবার দিলে যাতে গাছের ডাল শুকিয়ে একদম নেতিয়ে যায়, তারপর আমরা আবার দ্বিতীয়বার জল দেব। এইভাবে আমরা জলের কষ্ট দিতে থাকলে বন্ধুরা দেখবেন গাছের পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে পাতাগুলো ঝরে পড়ছে, মনে হয় যেমন গাছটি মারা যাচ্ছে, আসলে তা হবে না। একে একে আস্তে আস্তে যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যেতে থাকবে, তখন তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য গাছে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে। মনে রাখতে হবে এমন কষ্ট দিতে হবে গাছকে যেমন গাছটি বুঝে যে আমি মরে যেতে বসেছি, কিন্তু তা নয় বন্ধুরা। গাছটি বেঁচে থাকার জন্য অল্প অল্প জল দিতে হবে, যেই জলটি খেয়ে গাছটি শুধুমাত্র বেঁচে থাকবে, গাছটি সুস্থ থাকবে না, স্বাভাবিক থাকবে না, সেটাকেই বলা হয় ওয়াটার থেরাপি বা জলকষ্ট। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম বছরের গাছের ক্ষেত্রে কিন্তু ওয়াটার থেরাপি করা যাবে না, তাহলে গাছ মারা যাবে। দ্বিতীয়ত যে লক্ষ্যটি রাখতে হবে, এত অতিরিক্ত জল কম দেওয়া যাবে না যে গাছটি এত দুর্বল হয়ে গেল গাছটি ঘুরে আর দাঁড়াতে পারবে না। 15 দিনে এক মাসে একবার জল দিলাম, লক্ষ্য রেখে রেখে গাছ যখন নেতিয়ে যাবে তখনই একদিন পর জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এই জিনিসগুলি ভালো করে লক্ষ্য রেখে বুঝিয়ে করতে পারলেই করবেন, না হলে ওয়াটার থেরাপি করা যাবে না। দ্বিতীয় যে কাজটি করতে হবে, এই সময় ওয়াটার থেরাপি ছাড়াও গাছের পাতা হলুদ হয়ে যেতে থাকবে যেহেতু গাছ শীত ঘুমে যাবে। এই হলুদ পাতার মধ্যে দেখবেন রাত্রেবেলা শিশির পরে পাতাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, আস্তে আস্তে পাতাগুলো পচে যেতে থাকবে, তাহলে ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যাবে বন্ধুরা। এই ছত্রাকের আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সপ্তাহে একবার একটি যে কোনো একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গাছে অবশ্যই স্প্রে করতে হবে নিয়মিতভাবে। আমাদের হাতে কয়েকটি ফাঙ্গিসাইড হাতের কাছে রাখতে হবে যাতে ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করা যায়। যেমন ব্যবহার করতে পারেন সাপ, ম্যান্সার, বেবিস্টিন, ব্লাইটক্স, ব্লোকোপার, স্প্রিন্ট, সালফার, এ ধরনের বিভিন্ন ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারে। তার কারণ আমি বলছি বন্ধুরা কেন কয়েকটি ফাঙ্গিসাইড হাতের কাছে রাখবেন। একই ফাঙ্গিসাইড যদি বন্ধুরা বারবার আমরা একই বাগানে স্প্রে করি, তাহলে ফাঙ্গাসরা চিনে ফেলে, গন্ধ বুঝে যায়, স্প্রে করা মাত্রই দূরে সরে যায়, আবার কিছুক্ষণ পরে গাছে চলে আসে, তাহলে এই ফাঙ্গাস দূর করা কষ্ট হয়ে সাধ্য হয়ে পড়ে। কমপক্ষে বন্ধুরা দুটি ফাঙ্গিসাইড হাতের কাছে রাখার চেষ্টা করবেন, একটা কন্ট্যাক্ট গ্রুপের, একটা সিস্টেমিক গ্রুপের। তাহলে এবার প্রশ্ন হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা সিস্টেমিক ফাঙ্গিসাইড কোনটা কোন ধরনের কাজ করে থাকে গাছে। বন্ধুরা ফাঙ্গিসাইড 3 ধরনের হয়ে থাকে, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড, ট্রান্সলেমেনিয়র ফাঙ্গিসাইড, 3 ধরনের ফাঙ্গিসাইড হয়ে থাকে। আমি 2 ধরনের আলোচনা করছি, কন্ট্যাক্ট আর সিস্টেমিক। কি বন্ধুরা, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করলে স্পর্শ লাগার সাথে সাথে মারা যাবে, আর সিস্টেমিক ফাঙ্গিসাইড যদি আমরা ব্যবহার করি তার অর্গানগুলিকে ধ্বংস করে দেবে, তার প্রজনন প্রক্রিয়া বন্ধ করে দেবে। সুতরাং সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে তার বংশবৃদ্ধি আর হবে না। তাহলে এবার প্রশ্ন, কোন ফাঙ্গিসাইড আমরা কখন ব্যবহার করব? কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করব বন্ধুরা গাছে যদি অলরেডি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, তাহলে আমরা সাথে সাথে আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবো। তবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের মেয়াদকাল কিন্তু আমার অভিজ্ঞতা দেখেছি 3 থেকে 4 দিন থাকে, আর সিস্টেমিক ফাঙ্গিসাইডের মেয়াদ কিন্তু 15 থেকে 20 দিন থেকে যায়, অনেক অনেক সময় যদি বৃষ্টি না হয়।
তাহলে এবার আমরা বুঝে গেলাম, একবার কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করব, পরের বার সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করব। আমরা কিভাবে বুঝবো তাহলে কোনটা কন্টাক্ট কোনটা সিস্টেমিক? আপনারা ফাঙ্গিসাইড কেনার সময় আপনারা প্যাকেটের গায়ে লেখা থাকবে কন্টাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড। তৃতীয়ত যে কাজটি করতে হবে, গাছের খাবার কি দেব। বন্ধুরা, ওয়াটার থেরাপি বিশেষ করে ডিসেম্বর মাস থেকে শুরু করলে সবচেয়ে ভালো হয়। এ সময় যদি আমরা গাছে কোনো ভারী খাবার দিয়ে থাকি, সে খাবারে যদি বন্ধুরা নাইট্রোজেন জাতীয় খাবার থাকে, তাহলে ভেবে নিতে হবে এই সিজনে কোনোভাবেই গাছে ফুল আসবে না, গাছে নতুন পাতা গজাবে এবং গাছ বড় হতে থাকবে। গাছের গুঁড়ায় যখন নাইট্রোজেন জাতীয় খাবার বেশি থাকে, তখন কিন্তু গাছে কোনো সময় গাছে ফুল ফল আসবে না এবং গাছে শুধু পাতা ছাড়বে আর গাছ বড় হতে থাকবে। তাই এই দুই মাস নাইট্রোজেন জাতীয় খাবার টোটালি বন্ধ রাখতে হবে, যেমন গোবর সার, কম্পোস্ট সার, ইউরিয়া সার, ডিএপি সার এবং সরষার খোল, এ ধরনের খাবার টোটালি গাছকে দেওয়া যাবে না। শুধু পরিমাণের চাইতে কম জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এ সময় শুধুমাত্র বিশেষ ধরনের পটাশ জাতীয় খাবার গাছে স্প্রে করতে হয়। যদি অক্টোবর মাসে সমস্ত ধরনের খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট সহ সমস্ত ধরনের খাবার দিয়ে থাকেন, তাহলে এই দুই মাস কোনো খাবার দিতে হবে না। যদি অক্টোবর মাসে খাবার না দিয়ে থাকেন অথচ গাছটি সুস্থ আছে এবং সতেজ আছে, তাহলে তরল খাবার কিছু স্প্রে করে দিতে পারেন, যেমন এসওপি, এমওপি আপনারা স্প্রে করে দিতে পারেন। তাছাড়া 0050 বোরন, এগুলি প্রতি লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করে দিতে হবে। চতুর্থ যে কাজটি করতে হবে, কীটনাশক ব্যবহার। এ সময় বন্ধুরা গাছের পাতায় রাত্রিবেলা শিশির জমে, পাশাপাশি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ঘটে, কীট পতঙ্গের বন্ধুরা আগমন হয়ে থাকে। তাই বন্ধুরা ছত্রাকনাশকের পাশাপাশি কীটনাশকও গাছে একটা নিয়ম মাফিক রুটিন করে গাছে স্প্রে করতে হবে। বিশেষ করে সাইট্রাস জাতীয় গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটে বেশি। কীটনাশক আমি যেগুলি ব্যবহার করে থাকি, আমি ব্যবহার করে থাকি প্রোফ্যাক্স, উস্তাদ, সুপার ক্লিয়ার, স্যাটিসফাইড, জীবন 25, এগুলি আমি ব্যবহার করে থাকি। তাছাড়া আমি অর্গানিক হিসাবে সুপার সোনাটা, কাকা, নিমতেল, এগুলি আমি ব্যবহার করে থাকি বন্ধুরা। কীটনাশকও বন্ধুরা ছত্রাকনাশকের মতো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়। একটি কীটনাশক যদি আপনারা লাগাতার ব্যবহার করতে থাকেন, তাহলে কিন্তু সহজে গাছে কাজ করতে চায় না। তাহলে আমরা যে কোনো দুটি কীটনাশক অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে গাছে ব্যবহার করব। পঞ্চম যে কাজটি করতে হবে বন্ধুরা, আমরা ভিটামিন বা পিজিআর গাছে স্প্রে করব। কেন স্প্রে করব গাছে? আমরা গাছকে এত কষ্ট দিলাম, কেন কষ্ট দিলাম? ফুল আনার জন্য। গাছে জল থেরাপি করলাম, গাছে খাবার বন্ধ করিয়ে দিলাম, সমস্ত কাজ করলাম, কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় গাছে ফুল আসে না। কী কারণে ফুল আসে না? অর্থাৎ গাছের গ্রোথ ঠিক নেই, গাছে ফুল আনার মতো গাছের শক্তি নেই, গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব আছে, এগুলি আমরা দিতে হবে গাছে। অর্থাৎ গাছের সমস্ত ঘাটতি পূরণ করে 100% গাছে ফুল আনতে সাহায্য করে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যাকে বলে থাকি আমরা। তাহলে আমরা কোনো রিস্ক না নিয়ে অন্তত মাসে 2 বার যে কোনো একটি পিজিআর গাছে স্প্রে করে দেব। বাজারে চলতি অনেক পিজিআর পাবেন, যেগুলি গাছে ফুল আনতে সাহায্য করবে, গাছের গ্রোথ ঠিক করতে সাহায্য করবে এবং গাছের মেডিসিন হিসেবে কাজ করে থাকে, যেমন বোস্টার 2, মিরাকুলান, প্যানোফিক্স, বায়োবিটা এক্স, এগুলি ব্যবহার করতে পারেন। তবে বিভিন্ন ধরনের পিজিআরের বিভিন্ন ধরনের ডোজ থাকে, যেমন বুস্টার 2 প্রতি লিটার জলে 1-2 ফোঁটা দেবেন, মিরাকুলান প্রতি লিটার জলে 15-20 ফোঁটা দিতে পারেন, প্যানোফিক্স প্রতি লিটার জলে 7-10 ফোঁটা দিতে পারেন, বায়োবিটা এক্স প্রতি লিটার জলে 8-10 ফোঁটা দিতে পারেন। এই সামনের 2 মাস যদি এভাবে পরিচর্যা করতে পারেন, দেখবেন লেবু গাছে প্রচুর ফুল আসতে শুরু করেছে, তারপর প্রচুর ফল নিতে পারবেন। বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনার গাছে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট দিলেন, পিজিআর ব্যবহার করলেন, বিভিন্ন ধরনের পটাশ জাতীয় খাবার ব্যবহার করলেন, কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার গাছে এই সময় ব্যবহার করা যাবে না। আর যদি মনে করেন গাছে একেবারে দুর্বল, গাছের গ্রোথ ঠিক নেই, গাছকে আগে সুস্থ রাখতে হবে, গাছে ফলের চিন্তা না করে সমস্ত ধরনের খাবার দিয়ে গাছের আগে গ্রোথ ঠিক করুন। গাছ ঠিক থাকলে ফল অবশ্যই পাবেন, ফলের আশা করবেন না। তবে মনে রাখবেন একটা কথা, প্রথম বছরের গাছে ওয়াটার থেরাপি করতে যাবেন না। আর যারা নতুন বাগানি বন্ধুরা আছেন, তারা না বুঝে ওয়াটার থেরাপি করতে যাবেন না। আমি প্রথম বছর ওয়াটার থেরাপি করে আমার একটি গাছ মারা গিয়েছিল, তাই আমি এই কথাটা বলে রাখলাম আপনাদের। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই ধরনের নতুন
নতুন ইনফরমেশান আমি প্রতিনিয়ত দিয়ে যাব। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।